থানাগুলোতে মামলা কমলেও পুলিশের কাজে চাপ বেড়েছে। বিশেষ করে সাধারণ ছুটি উঠে যাওয়ার পর সেই চাপ দ্বিগুণ হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারীতে রোগীদের হাসপাতালে নেওয়া থেকে শুরু করে দাফন কাজও করতে হচ্ছে পুলিশ সদস্যদের। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। করোনা মহামারীর শুরু থেকেই মানুষের পাশে পুলিশ। দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশেই বহু পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন বেশ কয়েকজন। করোনাকালে রাজধানীসহ সারা দেশের থানাগুলোতে মামলা সংখ্যা কম হলেও কাজ কমেনি একটুও। মাঠে থাকা পুলিশ সদস্যদের এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। একটা লোক ঢাকা ক্লাবের ওখানে পড়েছিল, রাস্তায় ধরার কোনো লোক ছিল না, তারে আমি শরদ্দি মেডিকেল কলেজে নিয়ে গেলাম, ওখানে তারে ভর্তি করালাম। আর একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে কিছুদিন আগে একজন লোক মারা গেছে করোনা আক্রান্ত, পরবর্তীতে তারে যে গোসল করাবে সেই লোকটা পর্যন্ত তারা কালেক্ট করতে পারে নাই। পরে আমরা সহযোগিতা করে লোকজন আনলাম, গোসল করাইলাম, তাকে জানাজা দিলাম। করোনার শুরু থেকে যেভাবে মাঠে দায়িত্ব পালন করছেন, এখনও একইভাবে কাজ করছেন বলে জানান পুলিশ সদস্যরা। ঝুঁকি আছে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব আমাদের, সেই দায়িত্ব পালনের চেষ্টা আমাদের করতে হবে। আর সে কারণে আমাদের অফিসারদের মনোবল বৃদ্ধি করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। কঠিন এই সময়ে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে, তাই সাধারণ ছুটি উঠে যাওয়ার পর কাজের চাপ আরও বেড়েছে। মানুষের জীবনের স্বাভাবিক অবস্থা ফিরে আসতেছে, পুলিশের ক্ষেত্রে এটা অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে কাজের প্রেশারটা, এবং বিভিন্ন রকমের অপরাধ যে বেড়ে যাচ্ছে বা বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে নজর দিতে হচ্ছে এবং আমাদের কাজ করতে হচ্ছে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।